নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি তোমাদের আমসত্ত্বের চাটনি করে দেখাবো। তো আমসত্ত্বের চাটনির জন্য প্রথমে লাগবে আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম, কিশমিশ, স্বাদ মতো নুন, হলুদ এবং টমেটো। তো দেখো এবারে আমি চাটনিটা কী করে করি। তো প্রথমেই আমি কড়াতে সর্ষে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, তারপর আমি টমেটোটা কুড়িয়ে নিয়েছিলাম। কেউ চাইলে মিক্সিতে পেস্ট করে নিতেও পারো। তো তারপরে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে ওটাকে নেড়ে নেড়ে ওটাকে খুব ভালো করে নাড়তে হবে। তো ভালো করে নেড়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পরে আবারও নাড়তে হবে ভালো করে। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে পরিমাণ মতন একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আমি তোমাদের এখানে দেখাইনি, থালাচাপা আমি দিয়েছিলাম। তো থালাচাপা দেওয়ার পরে ওটা সিদ্ধ সিদ্ধ মতন হয়ে গেলে তারপরে ওটা ওর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমি ওর মধ্যে চিনি অ্যাড করছি। তো বেশি সিদ্ধ নয়, জাস্ট 5 মিনিট থালাচাপা দিয়ে রাখতে হবে। তারপর আমি ওর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে আবার খানিকটা নেড়ে আর একটু তেজপাতা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা চাটনিটা পুরো বিয়ে বাড়ির মতন হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এবারে এই চাটনিটা আমি একটা জায়গায় ঢেলে নেব। কেউ ইচ্ছা করলেই বাড়িতে পুরো বিয়ে বাড়ির মতন চাটনি অনায়াসে আপনারা করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং চ্যানেলটাকে